শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার মোদীকে হুঁশিয়ারি তালিবানের, তালিবানের সক্ষমতা শীঘ্রই জানতে পারবে ভারত। এবার মাসুদ বাহিনীর সঙ্গে তালিবানের সমঝোতার চেষ্টা। কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালালো আইএসকেপিআর, কে এই আইএসকেপিআর জানাবো আজকের ভিডিওতে। কাবুল বিমানবন্দরে হামলা, ঠেলা গাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছে আহতদের। তালিবানের পুনরুত্থানে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ। অতঃপর মুখ খুলল তালিবান, কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় যা বলল তালিবান। এবং সবশেষ থাকছে তালিবান নিয়ে ভারতের সর্বদলের বৈঠকে যেসব আলোচনা হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানে তালিবানের নেতৃত্বে নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছিলেন, এবার তার জবাবে মুখ খুলল তালিবান। তালিবান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালিবানের সক্ষমতা সম্পর্কে ভারত শীঘ্রই জানতে পারবে। আজ বৃহস্পতিবার রেডিও পাকিস্তানকে দিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারে শাহাবুদ্দিন দিলওয়ার হুঁশিয়ারি দিয়ে মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। একই সঙ্গে তিনি বলেন, শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে তালিবান সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। এ সময় তিনি আফগানিস্তানের 30 লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ায় তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, সন্ত্রাসের উপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো আধিপত্য বিস্তার করতে পারে, তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না। গত 20 আগস্ট নরেন্দ্র মোদী এক টুইট পোস্টেই কথা বলেছিলেন। আফগানিস্তানের পাংশির প্রদেশে দেশটির জাতীয় বীর হিসেবে খ্যাত মরহুম আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদের সঙ্গে সাক্ষাতের জন্য তালিবানদের একটি প্রতিনিধি দল ওই এলাকায় সফরে গেছেন। এই সাক্ষাতে তারা আফগানিস্তানের চলমান ঘটনাবলী নিয়ে কথাবার্তা বলেছেন। কোনো সূত্র জানিয়েছে, তালিবান প্রতিনিধি দলের সঙ্গে আহমেদ মাসুদ এই বৈঠকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও উপস্থিত রয়েছেন, তবে এখন পর্যন্ত আলোচনার ফলাফল সম্পর্কে কিছুই জানা যায়নি। জানা গেছে, তালিবানের সশস্ত্র যোদ্ধারা পাংশির প্রদেশের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রবেশদ্বারে অবস্থান নিয়েছে, কিন্তু তালিবান বিরোধী হিসেবে পরিচিত আহমেদ মাসুদ জানিয়েছেন, তারা তালিবানের কাছে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। উল্লেখ করা যায়, তালিবানরা পুরো আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও পাংশির হচ্ছে একমাত্র দুর্গম পাহাড়ি প্রদেশ, যার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তালিবানরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তালিবান প্রতিনিধি দল এমন সময় আহমেদ মাসুদের সঙ্গে আলোচনার জন্য পাংশির প্রদেশে সফরে গেছেন, যখন এর আগে তালিবানরা ঘোষণা করেছিল একমাত্র আলোচনার মাধ্যমেই তারা ওই এলাকা নিয়ে বিরোধের অবসান ঘটাবে। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি মিত্র দেশ। ইতিমধ্যেই আজ সেখানে হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত 11 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে। এই হামলার আগে আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সাবেক অধিনায়ক কর্নেল রিচার্ড ক্যাম্প বলেছিলেন, কাবুলে যেদিন থেকে মানুষজনকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে সেদিন থেকেই হামলার হুমকি তৈরি হয়েছে। সন্ত্রাসী হামলার হুমকি এটা যে কারোর কাছ থেকে আসতে পারে, তালিবানিক স্টেট কিংবা আল কায়দা, তাদের যে কোনোটির কাছ থেকেই আক্রমণ আসতে পারে। আফগানিস্তানের ইসলামিক স্টেট গোষ্ঠী যে নাম ব্যবহার করে তা হলো ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স। এখানে খোরাসান শব্দটি এসেছে আধুনিক আফগানিস্তান এবং পাকিস্তান নিয়ে যে অঞ্চল তার প্রাচীন নাম থেকে। আইএসকেপি গোষ্ঠীর জন্ম 2015 সালের জানুয়ারি মাসে। মূলত পাকিস্তানের তালিবান এবং আফগান তালিবানদের সাবেক সদস্যদের নিয়ে এই গোষ্ঠীটি তৈরি হয়। আফগানিস্তানে তালিবানের চেয়ে আইএসকেপি বহুগুণ বেশি কঠোরপন্থী। তারা আফগান তালিবানকে শত্রু বলে মনে করে। ইসলামী বিধানে তাদের ব্যাখ্যা অনুযায়ী মনে করে যে মুরতাদ হিসেবে তালিবানকে লক্ষ্য করে হামলা চালানো জায়েজ। গত বছর 29 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের তালিবানের মধ্যে যে শান্তি চুক্তি হয়, আইএসকেপি তার নিন্দা জানায় এবং বলে যে তার আফগানিস্তানে তাদের লড়াই অব্যাহত রাখবে।
কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলার স্থান থেকে আহতদের ঠেলা গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। আফগানিস্তানের সংবাদ মাধ্যম টুলু নিউজ টুইটারে বিস্ফোরণের স্থান থেকে আহতদের ঠেলা গাড়িতে সরিয়ে নেওয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে রক্তমাখা কাপড়ে আহত কয়েকজন ঠেলা গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। নারী এবং শিশু সহ বহু মানুষকে নিজেদের মাথার কাপড়ের ব্যান্ডেজ বেঁধে পালাতে দেখা গেছে। ওই বিস্ফোরণে অন্তত 50 জন আহত হয়েছে বলে জানা গেছে। কাবুলের একটি হাসপাতাল জানিয়েছে তাদের জরুরি বিভাগে অন্তত 30 জন আহত ব্যক্তি এসেছেন। তাদের মধ্যে 6 জন পথেই মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সেখানে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের স্থানে বিদেশি নাগরিক সহ অন্তত 40 থেকে 500 জন ছিল বলে জানা গেছে। তিনি বলেন, আমাদের আহতদের স্ট্রেকচারে সরিয়ে নিয়েছি, আমরা কাপড়ে রক্তে একদম ভিজে গেছে। এদিকে কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলার স্থানে লাশের স্তূপ দেখা গেছে বলে জানিয়েছে সাংবাদিক সেকান্দার রেকমানি। নিষিদ্ধ ছাত্র সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাফদরের নাগরিক গ্রেফতার করা হয় 2008 সালের মার্চে ভারতের ইন্দোর থেকে। জিজ্ঞাসাবাদে এই ছাত্রনেতা জানিয়েছিলেন, তালিবানের তৎকালীন প্রধান মোল্লা উমরের প্রতি তিনি অনুরক্ত। সাফদর আরও জানিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল মোল্লা উমরের নেতৃত্বে ভারতে জেহাদ করা। 2013 সালে আফগানিস্তানের জাবুল প্রদেশে মোল্লা উমরের মৃত্যু হয়। আল কায়েদা প্রধান উসামা বিন লাদেনকেও যথেষ্ট সম্মান করতেন সাফদার। সাফদারকে যখন গ্রেফতার করা হয় সেই সময় তালিবান আফগানিস্তানে বৈধ কোনো কর্তৃপক্ষ ছিল না, তবুও তাদের প্রভাব যে একেবারে ছিল না তা কিন্তু নয়। বর্তমানে কাবুলের পুনরুত্থান হয়েছে তালিবানের মাধ্যমে, ফলে ভারতের কপালের চিন্তার ভাঁজ পড়বে এটাই স্বাভাবিক। দেশটি নিজেদের অস্বস্তির কথা ইতিমধ্যেই জানিয়েছে। তবে তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়, কিন্তু তালিবানের অতীত ইতিহাস ভারতকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। তালিবানের পুনরুত্থান নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে এমন তথ্যই জানাল দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতের কাউন্টার টেররিজম বিশেষজ্ঞরা বলছে, বর্তমানে ISMI-এর অস্তিত্ব নেই, তবে এ দলের অনেকেই এখন ভারতের ওয়াহাদাত ই ইসলামে যোগ দিয়েছে। মোল্লা উমরের সঙ্গে সম্পর্ক স্থাপনে সাফদারের চেষ্টা সফল হয়নি। এদিকে জৈশে মুহাম্মদ সহ পাকিস্তান ভিত্তিক আরও কিছু গোষ্ঠী ভারতকে টার্গেট করেছে। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন টুইটারে বলেছেন, কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় ইসলামী আমিরাত তীব্র নিন্দা জানাচ্ছে। কাবুল বিমানবন্দরে মার্কিন সেনারা ওই আত্মঘাতী হামলার স্থানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জানিয়েছেন তিনি। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলায় শিশু এবং বিদেশি নাগরিক সহ 13 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। ওই বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে দাবি করছে সংগঠনটি। বৃহস্পতিবার এই বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসির একটি প্রতিবেদনে জানিয়েছে। কাবুল বিমানবন্দরের অ্যাবিগেটে এই হামলার ঘটনা ঘটে বলে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি টুইটারে জানিয়েছেন। ওই গেট সহ কাবুল বিমানবন্দরের 3টি গেটে হামলা চালানো হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। অ্যাবিগেট অবস্থান নিয়েই মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল বিবিসির প্রতিবেদনে জানা গেছে। সেখানে অন্তত 2টি বিস্ফোরণ হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানদের কাছে যাওয়ার পর সবচেয়ে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় রয়েছে ভারত। এই বিষয়ে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সরকার সর্বদলের বৈঠকের আহ্বান করেন। তালিবান নিয়ে কি ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার? পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে বিরোধী দলের নেতারা ওই প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ষণ শ্রিংলা বলেন, ভারত এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অবলম্বন করছে। পরে জয়শঙ্কর বলেন, কাবুল বা আন্তর্জাতিক মহলে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে, সেই সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে আফগানদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, তালেবান ইস্যুতে আমরা সরকারের পাশে আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে জাতীয় স্বার্থে সকলকে একত্রে থাকতে হবে, একই রকম বার্তা দিতে হবে বলে জানিয়েছেন তিনি।